আরে ভাইয়া রে, আরে তো আমি চিনেন না, ইগে আইলে আমার পরিচয় করে দিন। তুই কিন্তু বলবি আমি তোর বোন বললাম, ইগে যদি বন্ধু কই ইগে তো আর হাগল মনে করে দৌড় দিয়ে চলে যাবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আচ্ছা ভাইয়া আমি লাগা কথা কি কথা, আমি আর তো পাটনা এখন কত হচ্ছে, আমি তো আমার কাছে জীবনের সব কথা শেয়ার করছি, আপনিও আরও শেয়ার করছেন যদিও সব কথা কম না। তোর সব কথা বলবো কেন, তুই আমার বয়সে ছোট না। আচ্ছা যাই হোক, আপনি তো আর বয়সে বড় অভিভাবক কেন। হ্যাঁ আমি আর একটা উপকার করতে হলো। কি উপকার? বাসাতে আর একটা মেহমান আসবো, আপনি থাকবেন শুধু, আর বাসাতে কেউ থাকতে একটু। মেহমান আসবে বাসায় সবাই থাকবে না কেন? আচ্ছা স্যার স্পেশাল মেহমান, এর সবার সামনে আনন্দিত। ও মেহমান কি পুরুষ না মহিলা? অবশ্যই মহিলা, কিন্তু মেয়ে আর হয় না। আর হলো হইলে আপনার এর এত কথা কইতাম না। হ্যাঁ শ্যামরা, তোর না টিপ দিলে দুধ পরে জীব ভাই, এখনো দুধের সর লাগিয়ে রয়েছে, তোর আবার মেয়ে বান্ধবী আছে কোথা দিয়ে? ভাইয়া আছে, আসিস টেনে অনেক মাইয়া বন্ধু। তোর আবার মেয়ে বন্ধু? আরে ভাইয়া রে, আরে তো আপনি চিনেন না, ইগে আইলে আপনার পরিচয় করে দিন। তুই কিন্তু বলবি আমি তোর বন্ধু বললাম, ইগে যদি বন্ধু কই ইগে তো আর হাগল মনে করে দৌড় দিয়ে চলে যাবে। আর কি বলো? হ্যাঁ আচ্ছা আমি আপনার পরিচয় করে দেবো, তবে সিনিয়র বন্ধু। বন্ধু কিন্তু তোকে বলতেই হইবে। আচ্ছা ঠিক আছে বন্ধু কই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বাসার থেকে কেউ থাকবে তুমি, বাসা ভাই শুভ ভাই কাবিলা ভাই কেউ না, শুধুমাত্র আমি থাকবে। শুধু তুই আর আমি থাকবো? হ্যাঁ আমি আর আমি থাকবো, এগুলোর লগে আড্ডা দিব, টেলিভিশন সামো চা খাবো বিস্কুট খাবো মজা করবো, আড্ডা দিই এগুলো চলে যাবে। আচ্ছা ঠিক আছে আমি দায়িত্ব নিলাম, সবাই রে বাসা থেকে সবাইয়া দেবো আমি, ঠিক আছে? কিন্তু এটা যাতে কেউ না জানে ভাইয়া। কে জানবে বাড়া, তুই আর আমি পার্টনার না, তুই বলছো না, আর শোন তুই আর আমি কিন্তু বন্ধু। ঠিক আছে সিনিয়র বন্ধু, বন্ধু বাড়া সিনিয়র বন্ধু ভাইয়া। হ্যাঁ তুই মেহমানকে বলবা আমি তোর বন্ধু। আচ্ছা শুনেন, কাইলা তুমি কিন্তু বাজারটি আমার বাইরে দিব, এগুলো একটা খরচ আছে না। আর কি বলো, যদি ধরা পুইতে যাই কোন একটাই, তোর মেহমান রে কিন্তু তুই আমাকে বলবি আমি তোর বন্ধু। মাইয়ার কথা শুনি আপনি যে খুশি হয়েছেন রে ভাইয়া। আমি এত বড় গাউর আমি বিস্তারিত মতো দিলে, আর আমি কি খান মুতে ইচ্ছা গন্ধ খা। তোর কে বলছে মুই বিশালে মুতে দিছি? আমি কি করবো ভাইয়া, ব্যাংকে তো জানো আমি বিস্তারিত মতো বাসা লাগছি। তুই যদি মর মতো এরকম পা ভাঙিয়ে পড়ে থাকতি আর টয়লেটে যাওয়ার জন্য যদি কাউরে না পাইতি তোরও এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বুঝে না ভাইয়া আইগেন করি না, আর ছোটবেলার জন্য কাঁথা মুতি না, আপনি মিয়া এত বয়স হয়েছে আপনি কাঁথা মুতি দিলেন, আর আমি কি জ্ঞান ভাইয়া এত গন্ধ জ্ঞান নেই একটা মানুষের মধ্যে। এই এটা আর কে কে জানে, তুই আর কারে কারে বলছো? ব্যাগেই জানে, আর সকালবেলা আর বন্ধুকে ফোন দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ এদের লোক মজা করতে করতে কয়ে দিয়েছি যে কাবিলা ভাই বন্ধু শুয়ে হয় খাতার মধ্যে বাসা লাগছে এদিকে। আর ভাইয়া ফোন তুই এদিকে। আচ্ছা যান, আর কারো কইতাম না, আর কারো বলবি না মানে। এবার এই তুই তো নোয়াখালীর বন্ধুরে বলছো বলছো ঠিক আছে, কিন্তু এই কথা যদি আর কারো বলছো তোর কিন্তু খবর আছে, এটা একটা অ্যাক্সিডেন্ট বিষয়টা মাথায় রেখো। কিন্তু ভাই আমি তো আরেকজনকে কই দিছি। কারে বলছো তুই? না বাড়িওয়ালা আন্টি নাবিলা আপার মা আছে না, ঠিক আছে তাই হাসি মুখে কই দিছি যে শুভ ভাই কাঁপার তো মুক্তি বাজায় দিছে। আর কি গন্ধ রে ভাইয়া, তুই কষ্ট হইয়া দাঁড়া না ভাইয়া, আন্টি রে বইলে দিছ আপনি মিয়া কাঁপার তো মুক্তি বাজা লাগে না আমার জেনো দেখেন কেন। এ শুভ মুই কিন্তু তোরা ফাটাইয়া দাও ভাই, তো বইলে রাখছি। এই তুই যাই যা মিয়া, আপনি কাঁটা আমি দিবেন আপনি বন্ধুওয়ালা কাঁথায় দিতে পারতাম না, আমার যেত দেখান কে আপনি একবার হয়ে যাবেন।
মোর একটু রুমে নিয়ে যা না ভাইয়া, আপনার টান দিতে আছে। আমি রূপা টান দিছি যো কাইলে যেতাম একদম। কিছুক্ষণ আগে যে মাইল দেন এখন মনে আছে তো না ভাইয়া? আমি সরি ভাইয়া, ভাইয়া নে বইয়ে থাকতে থাকতে ওর পাটা টান দিতে আছে, একটু নিয়ে যাম ভাইয়া, একটু হইয়া থাকি। আমি পা টান দিছি নি যা কাইনি দেওয়ার তাম না ভাইয়া, এমন করো না ভাইয়া, ভাইয়া না ভালো নিয়ে যা ভাইয়া। না ভাইয়া, আপনি এসব বালা বালা কথা কই টাইমবেন ওরে আরে মারবেন কেন? না রে ভাইয়া, তুই ভুল বসতে আছিস ভাইয়া, দেখতে আছিস না ভাইয়া, খারাপ লাগতে আছে তোর লগে রুম সেট আছে দিলে ভাইয়া, শরীরটা আরো বেশি খারাপ লাগতে আছে। আমি আস্তা সদন একটা লোক, আপনি মিস্টার তো তোর আমার আর মার কেন? আপনি তাই অভিশাপ দিলাম, আপনি হারা দিবেন মিস্টার তো মুতবেন, আপনি বিয়ের দিন মাসুর একদম মুতবেন, আপনি বাচ্চা কে চাইলেও মুতবেন, আর অভিশাপ কাছে লাগে কই আমি লাভ একটা ভালো ভাঙবো যাবে আপনি শতান লোক শিমুল ভাইয়া আবার কিসে কাজের হলানো ইকে হচ্ছে আর নোয়াখালীর অনেক ক্লোজ একটা ছোট ভাই, ইকানে ঢাকা তুলে এনেছি উচ্চশিক্ষা হড়ালে করানো, ও গরিব মানুষের পোলালে লেখাপড়া করে, খুব ভালো খুব ভালো। আরে দূর ও কাকা, কি এর গরিব, ইকের সঙ্গে আমার আইডিয়া আছে, এতাকে যে পরিমাণ জায়গা জমি নোয়াখালীতে, আপনি যদি জায়গার মধ্যে যদি দৌড় শুরু করেন জায়গা শেষ হইতো না, কিন্তু আমরা আয়ুষে শেষ যাইব। কহ কি সে তো পয়সা আলার পোলা দেখে তো মনে হয় না, ফোনটা একটা সোর্স আছে। ওই মি আপনি মাথা মতো ঠিক আছেন, কি কইতেছেন বুঝতেছেন? আচ্ছা থাক শিমুল থাক, মুরব্বী মানুষ কথাটা কই আলেছে রাগ করিচ্ছা, তুইয়া কর ভাইয়া রুমে যা, ঘরের ভিতরে তোর সিগারেটের প্যাকেটটা বাইর করি, অজ্ঞা সিগারেট কাগলে লইয়া যা, আর সবার চা দিয়ে যা, রং চা চিনি ছাড়া মাতি যা লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং সং।